সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আরও একটা নতুন রেসিপি দেখার জন্য সবাইকে জানাচ্ছি স্বাগত আমার আজকের রেসিপি আলু দিয়ে গরু মাংসের ঝোল কম বেশি আমাদের সকলের কিন্তু ভীষণ প্রিয় একটা খাবার যা সাদা ভাত পোলাও কিংবা রুটি পরোটার সাথেও দারুণ জমে যায় তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক তো প্রথমে আমি প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ রান্নার তেল তেল গরম হয়ে এসেছে এবার এতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি গরম মশলা হিসেবে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটি লবঙ্গ সাত থেকে আটটি কালোগোলরিচ চারটা এলাচ দুই টুকরো দারুচিনি দুই টুকরো তেজপাতা গরম মশলা আর পেঁয়াজ কুচিটাকে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ভেজে নিব পেঁয়াজের রঙটা যখন কিছুটা হালকা চেঞ্জ হয়ে আসবে তখনই আমি এতে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আদা রসুন দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে করে আদা রসুনে কাঁচা গন্ধটা থেকে না যায় তো এটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি এবার একে একে বাকি উপকরণগুলো অ্যাড করে দিব হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সব মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে লক্ষ্য করলে হয়তো দেখতে পাচ্ছেন তেল আর মশলাটা সেপারেট হয়ে গেছে এবার এতে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা এক কেজি পরিমাণ গরু মাংস গরু মাংসটা দিয়ে নেড়ে চেড়ে মশলার সাথে একটু মিক্স করে নিচ্ছি এবার ঝাঁকনা দিয়ে ঢেকে রান্না করব ঘরে ধরে পাঁচ মিনিট তো আমি পাঁচ মিনিটের মতো রান্না করেছি আর দেখতে পাচ্ছেন এখন কিন্তু মাংস থেকে যথেষ্ট পরিমাণে পানি উঠেছে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব আরও বেশ কিছুক্ষণ তো এটা কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা পাঁচ থেকে ষাটটি আলু আমি আলুগুলোকে কিন্তু বেশ বড় বড় টুকরো করেই কেটে নিয়েছি জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ আবারও খুব ভালো করে সব কিছু কষিয়ে নিতে হবে তো বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আর লক্ষ্য করলে হয়তো দেখতে পাচ্ছেন যে একদম ভাজা ভাজা টাইপ হয়ে গেছে আর তেলটাও ভেসে উঠেছে এবারেতে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মাংস এবং আলুটা পারফেক্টলি সেদ্ধ হয়ে আসছে তো আমি প্রায় পঁচিশ মিনিটের মতো ঢেকে রান্না করেছি আর মাঝে মাঝে কিন্তু ঢাকনা খুলে আমি উল্টে পাল্টে দিয়েছিলাম তা না হলে কিন্তু আবার তলায় লেগে যেতে পারে তো বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এখন কিন্তু আলু আর মাংসের টুকরোগুলো একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে এসেছে আর ঝোলের পরিমাণটাও কিন্তু অনেকটাই কমে এসেছে আমি লবণটা টেস্ট করে নিয়েছি একদম পারফেক্ট আছে এ পর্যায়ে আমি মাংসটা চুলা থেকে নামিয়ে নেব তো আমার গরু মাংসটা কিন্তু রান্না করে নেওয়া হয়ে গেছে আশা করছি আমার আজকের রেসিপি ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকেন অনুরোধ রইল পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ